প্যারাসিটামল। এই ওষুধটা সম্পর্কে কম বেশি আমরা সবাই হয়তো জানি, কারণ এই ওষুধটা আমাদের সামান্য জ্বর, গা ব্যথা এগুলো হলেই আমরা খেয়ে থাকি। কখনো দোকান থেকে ডাইরেক্ট গিয়ে বলি যে আমাদের জ্বর হয়েছে বা গা ব্যথা হয়েছে, আমাদের ওষুধ দাও, তো ওরা প্যারাসিটামল দিয়ে দেয়। অথবা কোনো ডাক্তাররা এই সামান্য জ্বর বা গা ব্যথায় প্যারাসিটামল দিয়ে থাকে, কিন্তু এটা একটা সময় পর্যন্ত ঠিক আছে খাওয়া। বেশি খেলে এর যে কত ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে এটা হয়তো আমরা কেউই জানি না, অথবা জানবার কোনো দিন চেষ্টাও করিনি। কারণ এই ওষুধটা যেহেতু সব জায়গায় পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবে, কিন্তু তোমাকে এখানে ডাক্তারের কোনো প্রেসক্রিপশন এরা চাইবে না। আর যেহেতু এই ওষুধের তিনটি গুণ আছে, সেটা কী কী? জ্বর কমায়, যে কোনো ধরনের গা হাত পা যন্ত্রণা অথবা কোনো জায়গা ফুলে যাওয়া, কোনো পেশিতে টান ধরা, এই জিনিসগুলো হলে এই একটা ট্যাবলেটের মাধ্যমে আমরা তিনটে জিনিসের উপকারী পেয়ে থাকি। তো খাবো না কেন? এই ওষুধটার দামেও কিন্তু খুব একটা বেশি নয়। তাই যখন আমরা এইসব সমস্যায় ভুগি, আমরা দোকানে যাই, গিয়ে বলি প্যারাসিটামল ট্যাবলেট দাও, তারা দিয়েও দেয়। কিন্তু প্রথমে আমাদের জানতে হবে, জ্বর কিন্তু কোনো রকম আমাদের সমস্যা নয় শারীরিক। হ্যাঁ, জ্বর কিন্তু কোনো শারীরিক সমস্যা নয়, এটা হচ্ছে আমাদের শরীরের এক ধরনের উপসর্গ। ধরো শরীরে কোনো রকমের জীবাণু যদি প্রবেশ করে থাকে, সেটা যদি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়, তখন আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে এইগুলো সক্রিয় হয়ে যায় সেই জীবাণুটাকে ধ্বংস করার জন্য। এই যে অ্যান্টিবডিগুলো সক্রিয় হচ্ছে এবং জীবাণুটাকে ধ্বংস করার জন্য যে এগিয়ে যাচ্ছে, এর জন্য আমাদের শরীরে একটা তাপমাত্রা তৈরি করা হয়, যেটা অন্যভাবে দেখতে গেলে আমাদের শরীরের জন্য কিন্তু ভালো। তাই আজ থেকে জেনে রাখো, জ্বর কিন্তু কোনো রকম সমস্যা নয় আমাদের শরীরে, এটা আমাদের একটা উপসর্গ বা লক্ষণ বলতে পারো। কিন্তু যখন আমরা দেখি আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে থাকছে 99 বা 100, তখনই কিন্তু আমরা হঠাৎ করে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিই, কারণ আমাদের শরীরে তখন একটু ব্যথা অনুভব হয় এবং জ্বরটা থাকলেও ভালো লাগে না, একটা বিরক্তি ভাব আসে। তো তার থেকে বাঁচবার জন্য আমরা প্যারাসিটামল ট্যাবলেটটা খেয়ে নিই। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, জ্বর 101-এর ওপর না গেলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া কিন্তু একদম উচিত নয়। কারণ কি? কারণ আমরা না জেনেই এটা খাচ্ছি, এর পিছনে যে কত বড় বিপদ লুকিয়ে আছে আমরা সেটা জানবার চেষ্টাই করছি না কখনো। কি বিপদ জানতে হবে তো, ডাক্তার না বললে, নিজে ডাক্তারি করতে গেলে অথবা মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল ট্যাবলেট খেলে কি হতে পারে শরীরে? তো চলো জেনে নেওয়া যাক। চলে আসি ফার্স্ট পয়েন্টে। ধরো কোনো রকম গায়ে ব্যথা অনুভব করলে অথবা কোনো সমস্যা শরীরে দেখলেই আমরা সঙ্গে সঙ্গে গিয়ে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিলাম। কিন্তু এই মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল ট্যাবলেট খেলে আমাদের শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, রক্তচাপ কমে যেতে পারে, লিভারের ওপর চাপ পড়ে, কিডনির ওপর চাপ পড়ে। হ্যাঁ, তুমি সামান্য একটু সমস্যা কমাতে গিয়ে এতগুলো জিনিসের ক্ষতি করছো। দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ট্যাবলেট খেলে পাকস্থলীতে আলসার হতে পারে অথবা সেখান থেকে রক্তপাত হওয়ারও সম্ভাবনা থেকে যায়। 3 নম্বর পয়েন্ট কি? অতিরিক্ত প্যারাসিটামল আমাদের রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে, ফলে কিন্তু 50-60 ব্যক্তিদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা থেকে যায়। 4 নম্বর কি? এই ওষুধগুলোকে লিভার টক্সিক বলা হয়ে থাকে, কারণ এই ওষুধগুলি আমাদের লিভারের ওপর চাপ সৃষ্টি করে এবং বিষক্রিয়ার মতোও কিন্তু ঘটাতে পারে। সারা বিশ্বে যত লিভার প্রতিস্থাপন করা হয় তার জন্য মেইনলি কারণ ধরা হয় এই মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল সেবন করাকে। বিশেষ করে এই ক্ষেত্রে আমেরিকা কিন্তু সবথেকে বেশি এগিয়ে আছে, বিশেষ করে এর প্রভাব পড়ে শিশুদের উপর। প্রচুর পরিমাণে প্যারাসিটামল ট্যাবলেট তাকে খাওয়ানো হলে তার গা বমি, খিদে না পাওয়া, খাবারে অনীহা, এই ধরনের রোগগুলি কিন্তু দেখা যেতে পারে। অথবা এখন তো প্রতি ঘরে ঘরে প্রায় ফ্যাটি লিভারের মানুষজন আছে। ফ্যাটি লিভার মানে কি? লিভারের ওপর চর্বি জমে যাওয়া, এতে লিভার ঠিক মতো কাজ কিন্তু করতে পারে না। এইসব রোগের পিছনে কারণ অ্যাকচুয়ালি কি? প্যারাসিটামলের অতিরিক্ত সেবন। তো আজ থেকেই কিন্তু ডাক্তার না দেখিয়ে দোকানে গিয়ে 2-4টে প্যারাসিটামল কিন্তু খেয়ে নিও না। 5 নম্বর পয়েন্ট কি? সেটা হলো কিডনি বিকল হয়ে যাওয়া। এখনকার দিনে কত পরিমাণে ডায়ালিসিসের সংখ্যা বেড়ে গেছে বলো তো? কারণ আমরা যখন তখন না বুঝে শুনে প্রচুর পরিমাণে প্যারাসিটামল খেয়ে তো নিলাম, তখনকার মতো আমাদের যে শারীরিক সমস্যা তা থেকে মুক্তি তো পেয়ে গেলাম। তারপর কি? তারপর 5-7 বছর পর এই যে এত পরিমাণে প্যারাসিটামল খাওয়া যে সাইড এফেক্ট, তখন এটা ধরা পড়ে। প্রথমে আমরা কেউই বুঝতে পারি না, কিন্তু যখন বুঝতে পারি তখন আর কিছু করার থাকে না। হ্যাঁ, আর কিছু তখন করার থাকে না ডায়ালিসিস ছাড়া। তো দয়া করে একটুখানি বোঝার চেষ্টা করো, আমাদের ক্ষণিকে শারীরিক সুস্থতা আমাদের কতটা পরিমাণ অসুস্থ করে দিচ্ছে। 6 নম্বর, এটা হচ্ছে বিশেষত যারা মদ্যপান করে তাদের জন্য। যারা মদ্যপান বা ড্রিঙ্ক বেশি করে তাদের একই লিভারের সমস্যা শোচনীয় হয়ে যায়।
তার উপর যদি এরকম অনিয়ন্ত্রিতভাবে প্যারাসিটামল খাওয়া হয় তো তার লিভার কেন, মানে তাকে বলা হয় গোদের ওপর বিষ ফোড়া হলে যেরকম হয় না ঠিক তাদের লিভারের অবস্থা ঠিক এইরকমই হয়ে যায়। তো এসব তো গেল আমাদের বেশি পরিমাণে প্যারাসিটামল খেলে এই ধরনের ওষুধগুলো খেলে আমাদের শরীরে কী কী হয় সেই সব সমস্যার কথা। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেগুলি প্রত্যেকের কিন্তু জেনে রাখা ভীষণ দরকার। তো চলো জেনে নিই। প্রথমটা কি, সেটা হলো কোনো রকম প্যারাসিটামল দোকান থেকে কেনবার আগে অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন, কারণ তুমি যে ডাক্তারকে দেখাও সে তোমার শরীরে কি সমস্যা আছে না আছে এই সব সম্বন্ধে ওয়াকিবল, মানে সে জানে। যদি তোমার শরীরে কোনো রকম লিভারের সমস্যা এইগুলো থেকে থাকে তো সে বুঝতেই পারবে যে তোমার শরীরে এই জিনিসটা চলবে না বা এই কম্বিনেশনের ওষুধ চলবে না, তো সে তোমাকে অন্য কোনো কম্বিনেশনের ওষুধ দিতেও পারে। তাই দোকান থেকে কিনে খাওয়া একদম যাবে না, কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করো তবেই তুমি সেই ওষুধটা কিনে খেতে পারো। দ্বিতীয় পয়েন্ট কি, একজন প্রাপ্তবয়স্ক মানুষ 4 থেকে 6 ঘন্টার ব্যবধানে 600 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রামের ওষুধ খেতে পারবে, কিন্তু সেটা একদিনে 4 গ্রামের জন্য বেশি কখনোই না হয়। শিশুদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা, কারণ শিশুদের ওজন অনুযায়ী এটা দেওয়া হয়ে থাকে। তো এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় বলাটা উচিত হবে না, কারণ কোন শিশুর কী ওজন হয়তো আমি জানি না, এটা জানা সম্ভবও না। তাই অবশ্যই কোনো শিশুকে এই ধরনের ট্যাবলেট খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কিন্তু একবার পরামর্শ করে নিন, কারণ শিশুর শরীর নিয়ে কোনো রকম কিন্তু ছেলে খেলা করাটা ঠিক নয় বা কোনো এক্সপেরিমেন্ট করা শিশুর শরীর অন্তত নয়। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন ইনফরমেটিভ ইনফরমেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।